পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। মহামারীতে বহু মানুষের মৃত্যু ঘটেছে, ইতিমধ্যেই দোসর হয়েছে বিরাট ঝড়, ফলশ্রুতিতে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা অগণিত মানুষ। আমরা ভালো নেই, আমরা কেউ ভালো নেই। বৈশাখে তো প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্মই বৈশাখে। রবীন্দ্র নজরুল প্রণামের মধ্যে দিয়ে আমরা অনুভব করি বাংলা বছরের প্রথম এই মাসটিকে। ছোটদের কলতান, দীর্ঘদিনের মহড়া, আর রবি ঠাকুর মানেই সেই চেনা জুঁই ফুলের গন্ধে মুখরিত একটা সন্ধে। লাল পার সাদা শাড়িতে মাথায় জুঁই বা বেল ফুলের মালা লাগিয়ে এই দিন থেকেই গড়ে উঠেছে কত ভালোবাসার গল্প। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের। পৃথিবীর যে কোনো কষ্টে বাঙালির মনে চেনা ছন্দ গড়ে তোলেন রবি ঠাকুর। আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ বা গোপন ব্যথার গান রবি ঠাকুরের। কিন্তু সেই চেনা বৈশাখ, চেনা জ্যৈষ্ঠ, সেই চেনা সন্ধে, চেনা ছন্দ এবছর একেবারেই অচেনা, অনাকাঙ্ক্ষিত, বড় কষ্টের। কিন্তু আমরা তো আরিয়াদহ গীতাঞ্জলি, এতগুলো বছর ধরে বহু মানুষকে নিয়ে একসঙ্গে পথ হেঁটেছি, ঠিক সে কারণেই আমরা হেরে যাব না, আমরা মরে যাব না, আমরা ভেসে যাব না। নিঃস্বতার সমুদ্রে একটা দ্বীপের মতো আমাদের বিদ্রোহ, আমাদের বিদ্রোহ মৃত্যুর বিভীষিকার বিরুদ্ধে। তাই তো আরিয়াদহ গীতাঞ্জলি অন্যান্যবারের মতো যে চেনা সন্ধেটাকে পাই, সেটা না পেলেও এবার একটু অন্যভাবে ছুঁয়ে থাকতে চেষ্টা করেছি আমাদের ভালো লাগার মানুষগুলোর সাথে। আসলে ঘটনা হচ্ছে যে আমরা গানের চেনা ছন্দ, নাচের অনুরণন, কবিতার ভাষা, শব্দ, তার দোতনা সবটুকু দিয়ে আমরা চেষ্টা করি একটু মানুষকে ছুঁয়ে থাকতে, একটু নিজেকে ভালো রাখতে, আর একটু সঙ্গে অন্যদেরকেও ভালো রাখতে। আমরা তো বড্ড অসহায়, কিছু করার নেই, কিন্তু যেটুকু পারি, যতটুকু পারি, সেই ভালোবাসার শিল্পটাকে দিয়ে যদি কিছু মানুষের কাছে পৌঁছানো যায়, রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি একটা ভালো গান শোনা যায়, সকালে ঘুম থেকে উঠে যদি একটা ভালো কবিতা শোনা যায়, কিংবা দিনের শেষে সন্ধ্যের সময় যদি কোনো একটা ভালো নাচ দেখা যায়, তাহলে অন্তত মনের লড়াইটা ঠিক থাকে, মনটা ভালো থাকে। একটু ছুঁয়ে থাকার এই চেষ্টাকে সম্বল করে আরিয়াদহ গীতাঞ্জলি এবারের কবি প্রণাম, রবীন্দ্র নজরুল প্রণামের যে আয়োজন করেছে সেটা কিন্তু একেবারেই ডিজিটাল মাধ্যমে। আমরা সবাই জানি লকডাউনের এই সময়তে আমরা কেউ স্টুডিওতে গিয়ে কোনো রেকর্ডিং করতে পারছি না, একেবারেই বাড়ির সম্বল মোবাইলই সম্বল, এবং সেই সম্বলটাকে করেই আমরা কিন্তু একেবারে 100% ভালোবাসা দিয়ে, ভালো লাগা দিয়ে প্রত্যেকে নিজের বাড়িতে বসেই চেষ্টা করেছি যে নিজের মতো করে কিছু একটু উপস্থাপন করতে। সেই উপস্থাপনাটায় এতগুলো দিন কিন্তু আপনাদেরকে পাশে পেয়েছি, মঞ্চের উল্টো দিকে আপনাদের শ্বাস প্রশ্বাস অনুভব করেছি, আর আজও কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের পাশে থাকা, এই ডিজিটাল দুনিয়াতেও আপনারা পাশে থাকুন, আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আপনারা শেয়ার করুন, আমাদের উৎসাহিত করুন, এটা কিন্তু ভীষণভাবে চাইব। এটা কিন্তু আমাদের আরিয়াদহ গীতাঞ্জলির দাবি, অনুরোধ, ভালোবাসা, এবং একই সঙ্গে চাইব যে এইভাবেই যেন চেনা ছন্দকে আমরা আবার ফিরিয়ে আনতে পারি।
সেই প্রার্থনা আমাদের সকলের। ফলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, মতামত দিতে থাকুন, অবশ্যই মতামত খুব জরুরি। আমাদের ছোট থেকে বড় সবাই অধীর আগ্রহে আছে বেশ কিছুদিন ধরেই আমরা এই অনুষ্ঠানটি করব বলে। আর আমি অমৃতা, আপনাদের সঙ্গে পরিচয় নতুন করে বলার কিছু নেই। আমি অমৃতা শুরুতে কিছু কথা, কিছু গল্প আপনাদের সঙ্গে করলাম। এবার একে একে শিল্পীরা আসবে এক একদিন তাদের অনুষ্ঠান সম্ভার নিয়ে, আর আপনারা তো রয়েছেনই, থাকছেন তো। সবাইকে আশায় রাখলাম, ভালোবাসায় রাখলাম, নমস্কার। বিকশিত করো অন্তরতরকে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করোকে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করোকে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করোকে, অন্তর মম বিকশিত করো অন্তরতরকে, যুক্ত করোকে সবার সঙ্গে, মুক্ত করোকে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে,
শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করোকে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করোকে, অন্তর মম বিকশিত করো অন্তর তরোকে। তোমারও সঙ্গরাজে নিমিষে
পাথারে হোশলে দেশে হারা নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা মনোরে মোর পাথারে হোশলে বিষাদে হয়ে ম্রিয়মান বন্ধ না করিও গান বিষাদে হয়ে ম্রিয়মান বন্ধ না করিও গান সফল করি তোলো প্রাণ টুটিয়া মোহকারা মনরে মোর পাথারে হোশলে দেশে হারা নিবিড় ঘন আধারে রাখিও বল জীবনে রাখিও চির শোভন ভুবনে রাখিও ভালোবাসা রাখিও বল জীবনে রাখিও চির আশা শোভন ভুবনে রাখিও ভালোবাসা সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে ভরিয়া সদারে খুবুকে তাহারি সুধাধারা মনরে মোর পাথারে হোশলে দিশে হারা নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা মনরে মোর পাথারে নমস্কার, আমি অভিনীল অভিনীল ঘোষাল। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ। এই রবীন্দ্র জয়ন্তীতে গীতাঞ্জলি সংঘের তরফ থেকে আমার নিবেদন কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজে শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে, আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো
বলে বাড়িয়ে দিলে হাত। মোর একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিকারী ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই, ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, সকল শূন্য করে।
Thank you.
Oh,
চমকার আশায় আশায় থাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আঁখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই, চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই, কে আসিছে বলে চমকিয়ে যাই কাননে ডাকিলে পাখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে, ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপন পাশে, এত ভালোবাসি এত যারে চাই মনে হয় না তো সে যে কাছে নাই, এত ভালোবাসি এত যারে চাই মনে হয় না তো সে যে কাছে নাই, যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আঁখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। শুনি বারে বারে বারে
কান পেতে ভ্রমর শেখা হয় বিভাগে নিভৃত নীল পদ্ম লাগে রে ভ্রমর শেখা হয় বিভাগে নিভৃত নীল পদ্ম লাগে রাতের পাখি গায় একাকি রাতের পাখি গায় একাকি সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে কান পেতে রো আমি কান পেতে রো হৃদয় গহন ধারে বারে বারে কান পেতে রো কিছু তার দেখি আবা কিছু পাই অনুমানে কিছু তার বুঝি নাবা কে সে কে বা জানে কিছু তার দেখি আবা কিছু পাই অনুমানে কিছু তার বুঝি নাবা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা সে আমায় জানি পাঠায় বাণী আমায় জানি পাঠায় বাণী গানের তানে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রো আমি কান পেতে রো ও হৃদয় গগন ধারে বারে বারে কান পেতে রো
সোনার বসে মন বিরাত ধায় দশ দিশে পাগলের মতো বাসনার বসে মন বিরাত ধায় দশ দিশে পাগলের মতো স্থির আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপ্নে রয়েছ নয়নে নয়নে পাগল হইয়া বনে বনে ফিরিয়া পড়।
গন্ধে মম কস্তুরি বেগ সম ফাগুন রাতে দক্ষিণে বাই কোথা দিশা খুঁজে পাই না যাহা চাই তাহা ফুল করে চাই যাহা পাই তাহা চাহি না বক্ষ হইতে বাহিরে হইয়া আপন বাসনা মন ফিরেই মরিচিকা সম বাহু মেলিকারে বক্ষে লইতে বক্ষে ফিরিয়া পাই না যাহা চাই তাহা কি করে চাই যাহা পাই তাহা চাহি না নিজের গানের মাফিয়া ধরিতে চাহে কেন বাস মন পুতলা পাগল সম যারে বাঁধি ধরে তারি মাঝিয়া রাগিনী খুঁজিয়া পাই না যাহা চাই করে চাই যাহা পাই তাহা চাই না প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও Shall we?